You like sweets? Then this video is only for you. But for more recipes like this, you have to do a little thing. You have to subscribe my channel and click on the bell button for notification. And of course, like, comment and share. Thank you. Let's get started. একঘেয়ে মিষ্টি খেতে খেতে বোর হয়ে গেছেন? চলুন আজকে বানিয়ে ফেলা যাক একটা নতুন ধরনের মিষ্টি, যার নাম হলো ডিম সন্দেশ বা এগ সন্দেশ। এর জন্য যা যা লাগবে আমাদের সেটা হলো 5টা বড় সাইজের ডিম, আর যদি ডিম ছোট হয় সেক্ষেত্রে আমরা নেব 6টা ডিম। এরপর লাগবে কাজু বাদাম কুচানো, আমন্ড কুচানো আর কিশমিশ। তাছাড়া লাগবে এলাচ, যেটাকে আমরা গুঁড়ো করে নেব। এরপর লাগছে গুঁড়ো দুধ, এর পরিমাণ হলো হাফ কাপ, সবসময় ঘরে থাকে। এছাড়া লাগবে চিনি 1 কাপ, আর লাগবে ঘি 1/2 কাপ এবং 1/2 কাপ হোয়াইট অয়েল। আমরা ফার্স্টে গ্যাসটা না জ্বালিয়ে প্যানের মধ্যে 5টা ডিম ভেঙে নেব। এই যে ডিমগুলো একটা একটা করে ভেঙে নিতে হবে ফার্স্টে। পাঁচটা ডিম আমাদের ভাঙা হয়ে গেছে, এবার আমরা কুসুম আর এগ হোয়াইট যেটা আছে সেটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমরা গ্যাস ওভেনটা জ্বালাইনি। এরপর 1 কাপ চিনি দিয়ে দিলাম এর মধ্যে, তারপর দেব ঘি এবং সাদা তেল, 1/2 কাপ ঘি এবং 1/2 কাপ সাদা তেল। এরপর আমরা অ্যাড করব এর মধ্যে যে মিল্ক পাউডারটা আছে সেটা। এই যে অ্যাড করে দিলাম, এবার এটাকে মেশানোর পালা। তার আগে আমরা গ্যাস বার্নারটাকে জ্বালিয়ে নিলাম, একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে, একদম লো ফ্লেমে এটাকে আমরা মেশাতে থাকব, কন্টিনিউ এটা আমরা নাড়াতে থাকব। আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে, কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না। এবার
धन्यवाद आमार वीडियो पूरा देखार।